বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য। সোমবার হরিশচন্দ্রপুরে দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমল চন্দ্র সাহা। দলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান, জিয়াউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উল্লেখ্য, এই যোগদানের ফলে ১৩টি আসন বিশিষ্ট ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪টি, কংগ্রেসের সদস্য সংখ্যা রইল ৯টিতে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ইসলামপুর মহকুমা শাসকের উদ্যোগে এবং WBCS এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো সোমবার। এদিন ইসলামপুর পলিটেকনিক কলেজে আয়োজিত এই শিবিরে উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা রক্তদান করেন। পাশাপাশি ইসলামপুর মহকুমার প্রতিটি ব্লকের বিডিও এই শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র এবং চারাগাছ তুলে দেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। প্রায় ১৭৬ জন রক্তদাতা এদিন এই শিবিরে রক্তদান করেন। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পাকা রাস্তার কাজে সূচনা হলো ইটাহারে। সোমবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দে ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের থারাইস গ্রামে ৪০০ মিটার পাকা রাস্তার তৈরির কাজে সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ মুসা আনসারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পাকা রাস্তার কাজে সূচনা হওয়ায় খুশি এলাকাবাসীরা। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো মালদা জেলার গাজলে। সোমবার গাজল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের পাশে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ভ্রাম্যমান গাড়িতে এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৫০ জন রক্তদাতা এদিনে শিবিরে রক্তদান করেন। মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, দিলরুবা ইয়াসমিন, চৈতালী ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিন প্রদান নিয়ে দুর্নীতি এবং দলবাজি বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ অন্যান্য দাবিতে আন্দোলনে নামল CPIM এর যুব সংগঠন DYFI। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মণ্ডলের কাছে ৭ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন, কার্তিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পথ আটকে রাখা নির্মাণ সামগ্রী তুলে নিয়ে গেল চাঁচলের মহকুমা শাসক। চাঁচল থানার মাধবপুর সেতুতে উঠতেই ডান দিকে রাস্তার ধারে রাখা ছিল একটি নির্মাণ কাজের বালি। দুর্ঘটনার আশঙ্কায় এদিন অভিযানে বেরিয়ে বালি তুলে নিয়ে যায় মহকুমা শাসক সঞ্জয় পাল। ঘটনায় মালিককে সতর্ক করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। করোনা কালে দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছে চাঁচলের রেড ভলেন্টিয়ার্স। শহরে নেতাজি মোড়ে চালু হয়েছে রেড ক্যান্টিন। এদিন প্রায় ২০০ জন দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। জেলা CPIM এর সম্পাদক অম্বর মিত্র, DYFI এর জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। লকডাউনের শেষ লগ্নে জেলা প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে নির্ধারিত সময়ের পরও খোলা রয়েছে বাজার হাট দোকান। অভিযানে নেমে সমস্ত দোকানপাট বন্ধ করতে উদ্যত হল চাঁচল থানার পুলিশ প্রশাসন। সোমবার দুপুর ১টার পর চাঁচল থানার পুলিশ কর্মীরা চাঁচল স্ট্যান্ডের সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে রক্তদান শিবির আয়োজিত হলো তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। শিবিরে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা রক্তদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গানগর পুরসভার প্রশাসক প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। এদিন ৫০ জন রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। করোনা যোদ্ধা হিসেবে পুরাতন মালদা থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে মাস্ক, ন্যাপকিন এবং স্যানিটাইজার তুলে দেওয়া হলো স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইসি হীরক বিষয় সংস্থার পক্ষ থেকে শুভ্রজ্যোতি দত্ত সহ অন্যান্যরা। সমস্ত রেলকর্মীদের করোনা যোদ্ধা ঘোষণার দাবিতে কালিয়াগঞ্জে বিক্ষোভ দেখালো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মজদুর ইউনিয়ন। সোমবার কালিয়াগঞ্জ স্টেশন চত্বরে বুকে কালো ব্যাজ পরে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। মূলত ১১টি দাবি নিয়ে কালো দিবস পালন করেন তারা। সংগঠনের যুগ্ম সম্পাদক প্রমোদ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে যাওয়ায় বিপত্তি কালিয়াগঞ্জে। শহরের NS রোডে রাজ্য সড়কের দুই ধারে গ্রিন সিটি মিশন প্রকল্পে শহরের সৌন্দর্যায়ন করার জন্য বৈদ্যুতিক পিলারের বিদ্যুতের সংযোগের কাজ হচ্ছিল। সেই সময় মাটি খুঁড়তে গেলে ফেটে যায় পরিশ্রুত পানীয় জলের পাইপ। তারপর থেকে পাইপ থেকে জল অনর্গল বের হওয়ায় চলাচলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুত ফেটে যাওয়া পাইপ মেরামতের আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কান্ডারির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো সোমবার। এই রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কিডনি জটিল রোগে আক্রান্ত এবং পক্ষাঘাতগ্রস্ত দুই রোগীর সাহায্যে এগিয়ে এলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। সোমবার ইটাহার ব্লকের মারনাই অঞ্চলে থারাইস গ্রামের দুই অসুস্থ ব্যক্তির সাথে দেখা করার পাশাপাশি তাদের আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক। এছাড়াও ওই দুই ব্যক্তিকে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন তিনি।